ओम नमो भगवते वासुदेवाय नमः। नमस्कार सुप्रिय दर्शक बंधुरा, सनातन परिवारे आपनादे सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आज आपनादेर सामने एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, जा आपनादेर जानार अत्यंत प्रयोजन। आर नतुन किछु जानते बा शिखते चाइले अवश्यई आमादेर एई चैनलटी सबस्क्राइब करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आपनादेरके बोलबो सातटी शुक्नो लंकार एई महाप्रयोग जागिये तुलबे आपनार घुमन्त भाग्यके। सुप्रिय दर्शक बंधुरा, एई शुक्नो लंका प्राय प्रतिटि हिंदु होक बा बांगालीर रान्नाघरे थेके थाके। एई शुक्नो लंका प्रधानत रान्नार काजे ब्यबहृत हय़, खाबारेर स्वाद बाड़ानोर उद्देश्ये। किन्तु बंधुरा, आपनारा अनेकेई जानेन बा आबार हयतो अनेकेई जानेन না যে এই শুকনো লঙ্কার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এবং এর মাধ্যমে ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা সম্ভব। এছাড়াও এমন কিছু কাজ আছে যা হয়তো দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই রূপ কাজেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। এই শুকনো লঙ্কার ছোট্ট একটি প্রয়োগ করে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও যারা পুরানো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে ভিডিওটির মূল প্রবেশে প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি পরিবারের উন্নতি, প্রগতি ও ধন সম্পত্তি চান তাহলে গুনে গুনে সাতটি লাল শুকনো লঙ্কা হলুদ অথবা লাল কাপড়ে বেঁধে সেই স্থানে রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা বা অলংকার ইত্যাদি রাখেন। দেখুন বন্ধুরা, এমনটি করলে আপনারা নিজেরাই অনুভূতি করবেন যে কিছু দিনের মধ্যে গৃহে বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ আসতে শুরু করেছে। এছাড়াও আপনাদের যদি ঋণের সমস্যা থেকে থাকে সেটিও কিন্তু দূর হবে। বা ধরুন কাউকে ঋণ দিয়েছে বা ধার নিয়েছে, সেই ব্যক্তি দীর্ঘ দিন যাবত সেই ঋণ শোধ করছেন না, সেক্ষেত্রে এই উপায়টির মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকা ফিরে পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ কথা সত্য যে প্রতিটি মানুষের জীবনে কিন্তু কখনো উত্থান কখনো পতন কিন্তু আসে। আর এই আপ আর ডাউনের পরিস্থিতির সম্মুখীন আমাদের সকলকেই হতে হয়। কিন্তু তন্ত্রশাস্ত্র ও টোটকা প্রয়োগের মাধ্যমে জীবন অনেকটাই সহজ সরল হয়ে ওঠে, এটিও কিন্তু বাস্তব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কথায় আছে বিশ্বাসের মেলায় বস্তু, তর্কে বহু দূর। সুতরাং যারা এইসবে বিশ্বাসী তারাই শুধু দেখো এই ভিডিওটি, যারা বিশ্বাস করেন না তাদের এই ভিডিওটি দেখার কোনো মানেই হয় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় উপায়টি আপনারা তখনই করবেন যখন আপনাদের কর্মে বাধা আসবে। জীবনে বারংবার অসফলতার মুখ দেখলে একটি শুকনো লঙ্কার 21টি দানা নেবেন এবং তামার কোনো পাত্রে বা জকে জল ভর্তি করে তাতে শুকনো লঙ্কার দানাগুলি ফেলে দেবেন এবং এই জলটিকে 7 বার নিজের শরীরের উপর ঘুরিয়ে নিয়ে রাস্তাতে গিয়ে এটি ফেলে দেবে। এতে আপনার যাবতীয় পারিবারিক সমস্যা বা আটকে থাকা যে কোনো কাজই চালু হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, ধরুন যদি কারো শরীর খুব একটা ভালো না থাকে বা ধরুন প্রায় শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের কাছে ছুটতে হয়, সেক্ষেত্রে 5টি শুকনো লঙ্কা একটি কাপড়ে ভরে বিছানার নিচে রেখে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এমনটি করলে আপনি সর্বদা সুস্থ ও সবল অনুভূতি করবেন। এরপর বলবো বন্ধুরা, নজর দোষ কাটাতে এই লাল শুকনো লঙ্কার ব্যবহার হয়ে থাকে। দেখুন, অতি সহজ একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু
নজরদোষ কাটানো সম্ভব এবং সেই উপায়টি হলো সাত থেকে নটি শুকনো লঙ্কা চলন্ত উনুনের ওপর রেখে দেবেন, ব্যাস এটুকু। ধরুন যদি আপনার বা আপনার পরিবারের কারো নজর লেগে থাকে তাহলে এই উপায়টির মাধ্যমে তা কিন্তু কেটে যাবে তথা অতি সহজেই নজরদোষ থেকে মুক্তি মিলবে। তন্ত্রশাস্ত্র অনুসারে এটি অত্যন্ত কার্যকরী ও প্রভাবশালী একটি প্রয়োগ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আমি আপনাদেরকে বলবো সাতটি শুকনো লঙ্কার এই মহা প্রয়োগ জাগিয়ে তুলবে আপনার ঘুমন্ত ভাগ্যকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই শুকনো লঙ্কা প্রায় প্রতিটি হিন্দু হোক বা বাঙালির রান্নাঘরে থেকে থাকে। এই শুকনো লঙ্কা প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয় খাবারের স্বাদ বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বা আবার হয়তো অনেকেই জানেন না যে এই শুকনো লঙ্কার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এবং এর মাধ্যমে ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা সম্ভব। এছাড়াও এমন কিছু কাজ আছে যা হয়তো দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেইরূপ কাজেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব এই শুকনো লঙ্কার ছোট্ট একটি প্রয়োগ করে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও যারা পুরানো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে ভিডিওটির মূল প্রবেশে প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি পরিবারের উন্নতি, প্রগতি ও ধন সম্পত্তি চান তাহলে গুনে গুনে সাতটি লাল শুকনো লঙ্কা হলুদ অথবা লাল কাপড়ে বেঁধে সেই স্থানে রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা বা অলংকার ইত্যাদি রাখেন। দেখুন বন্ধুরা, এমনটি করলে আপনারা নিজেরাই অনুভূতি করবেন যে কিছু দিনের মধ্যে গৃহে বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ আসতে শুরু করেছে। এছাড়াও আপনাদের যদি ঋণের সমস্যা থেকে থাকে সেটিও কিন্তু দূর হবে। বা ধরুন কাউকে ঋণ দিয়েছে বা ধার নিয়েছে, সেই ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ সেই ঋণ শোধ করছেন না, সেক্ষেত্রে এই উপায়টির মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকা ফিরে পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য যে প্রতিটি মানুষের জীবনে কিন্তু কখনো উত্থান কখনো পতন কিন্তু আসে।